নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো সুজির হালুয়া। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। একটা কড়াইতে পরিমাণ মতন বাটার দিব। এখানে অল্প পরিমাণ দারচিনি এলাচ দিব। এখানে 2 কাপ পরিমাণ সুজি দিব। সুজি দিয়ে পরিমাণ মতো লবণ দিব। ভালো মতো নাড়াচাড়া দিব যাতে নিচে না লেগে যায়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে সুজিগুলো নাড়াচাড়া দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। আমি 1.5 কেজি দুধ ভালো মতন জাল করে নিয়েছি। এখন দুধ দিয়ে দিব সুজিতে। দুধ দিয়ে ভালো মতন নাড়াচাড়া দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। চিনি পরিমাণ মতন দিব। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়। আমরা একটু মিষ্টি কম খাই তাই একটু কম দিব। হয়ে গেছে সুজির হালুয়া। এখন নামিয়ে নিব। একটু ঠান্ডা করে নিয়ে সুজিগুলো পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নেব।